আর সর্পদমন নামের এক রাক্ষস কঠোর তপস্যা করে ভগবান শিবকে সন্তুষ্ট করে ফেলে। আমি তোমার তপস্যায় অতি প্রসন্ন সর্পদমন, বলো কি বরদান চাও তুমি? জয় ভোলেনাথের জয়। আপনার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। আপনি আমাকে বরদান দিন, যতই আমি অজয় হয়ে যাই কেউ আমাকে হারাতে না পারে। তথাস্তু। আমি অজয় হয়ে গেছি আর আমাকে কেউ হারাতে না পারবে। এবার দেখবো দেবতা গুলো সব পালায় কোথা। মহাদেবের এহেন বরদানের ফলে দেবলোকে ভারী সংকট নেমে এলো। সর্পদমন দেবতাদের হারিয়ে একে একে তাদের বন্দী করতে শুরু করে দিল। ইন্দ্রদেব কোনো ক্রমে নিজের প্রাণ বাঁচিয়ে পলায়ন করলেন। হে রাক্ষসরাজ, সব দেবতাদের বন্দী বানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র ইন্দ্র পালিয়ে যেতে পেরেছে এবং সে দক্ষিণ ভারতের পাহাড়ি এলাকায় গিয়ে আত্মগোপন করেছে। তাকেও খুঁজে বার করে বন্দী বানাও। আমি কৈলাশ পর্বত চললাম, আমার ইষ্ট দেব ভোলেনাথের সঙ্গে দেখা করব। কোথায় পালিয়ে যাচ্ছ বরুণ দেব? যদি তুমি বাঁচতে চাওছ তবে দাঁড়িয়ে যাও, আমি তোমাকে বন্দি নাই করব। সত্যি? তুমি অন্য দেবতার মতন বন্দি বনতে চাও না, তবে আমার একটা কাজ করো। কাজ? কি রকম কাজ? আমার প্রসন্ন প্রকোপের ভয় ইন্দ্র দক্ষিণ ভারতে কোথাও লুকিয়ে আছে। দক্ষিণ ভারতের লোককে স্মরণ দিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ওদের আমি কঠিন দণ্ড দেব। তুমি ওদিকে মেঘ পাঠানো বন্ধ করে দাও, এক ফুটা জল যেন ওরা না পায়। খাওয়া না পেলে তবে নিজেই ইন্দ্রকে আমাকে সঁপে দেবে। যেমন বলেছি ঠিক তেমনই করো, না হলে তোমাকেও। আমি নিরুপায়, এই দুষ্টের কথা আমাকে মানতেই হবে। প্রকোপে গোটা দক্ষিণ ভারতে খরা পড়ে গেল।
সেখানকার করুণ অবস্থা দেখে অগস্ত্য মুনির চোখে জল চলে আসে আর তিনি ব্রহ্মদেবকে সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করতে বসে গেলেন। কে আমায় আহ্বান জানাচ্ছে? ওম ব্রহ্ম দেবতা ভয়ো নমো স্বাহা। 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 আপনার যজ্ঞ সফল হলো মহর্ষি। বলুন কি চান আপনি? প্রণাম ব্রহ্মদেব। প্রভু, আপনি তো এই দেশের অবস্থা দেখতে পাচ্ছেন, কোথাও এক ফুটা জল পর্যন্ত নাই। মানুষ পশু পক্ষী গাছগুলো সমস্ত শেষ হয়ে যাচ্ছে। আপনি শীঘ্রই কৈলাস পর্বতে গিয়ে ভগবান শিবের সঙ্গে দেখা করুন। ওনার জটা থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে, উনি আপনার ইচ্ছা পূরণ করবেন। যথা আপনার আজ্ঞা প্রভু। আজ্ঞা দেন প্রভু। এবার মহর্ষি এই পবিত্র জল নিয়ে দক্ষিণ ভারত যাবেন, চলো না আমরাও সেখানে যাই। আমি ভারতের দক্ষিণ দিকটা কখনো দেখিনি। আগে ওনাকে জিজ্ঞেস করো, উনি কি আমাদেরকে নিজের সঙ্গে নেবেন? জিজ্ঞেস করে ফেললে আর নিয়েই যাবেন না, আমরা বরং চুপি চুপি ওনাকে অনুসরণ করে চলি। এত দূরে চলতে চলতে আমরা তো ক্লান্ত হয়ে যাব প্রভু। এই অলস কথা কর, চল না, অনেক মজা হবে। Thank you.
চল লুকিয়ে পড়ি। দেখো কাণ্ড, ওদিকে পশু পাখিরা জল খেতে না পেয়ে শুকিয়ে মরে যাচ্ছে, আর এদিকে মহর্ষি বসে বসে জিরোচ্ছেন। আমি খুব ক্লান্ত হয়ে গেছি চলতে চলতে, উফ। মহর্ষিও খুব ক্লান্ত হয়েছেন, শান্তির ফলে যদি ঘুমিয়ে পড়েন তাহলে প্রচুর সময় নষ্ট হয়ে যাবে। তাই তো, কিন্তু আমরা কি বা করতে পারি? হ্যাঁ, আমার মাথায় বুদ্ধি এসেছে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখো। আরে মূর্খ, এই কি করলি? আমার গোটা পরিশ্রমের উপর জল ফেলে দিলি রে কালো মুখের রাক্ষস! আমি তোকে অভিশাপ দিচ্ছি। আরে বালক গণেশ, আপনি ক্ষমা করবেন ঋষিবর, সময় নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য আমি আপনার কার্য সরল করে দিয়েছি। ওই দেখুন। আপনি ধন্য প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি, আমার কৃতি আপনি মার্জনা করুন। না না মহর্ষি, আপনি তো পৃথিবীবাসীদের কল্যাণের জন্য অতি মহান কাজ করেছেন, যুগ যুগান্তর ধরে এই কাবেরী নদী এভাবে বইতে থাকবে, আর এই জলের আধারে প্রতিষ্ঠিত হবে এখানকার মানব সমাজ। বেঁচে থাকো নন্দী মহারাজ, ব্যাস এইভাবেই দোলাতে থাকো, খুব আনন্দ লাগছে। যদি আমার মৌশিক এখানে থাকতো। আমি তো এখানেই রয়েছি। যেমন ভাবে ও আমাকে পিঠে বসিয়ে ঘোরায়, তেমনি ভাবে আমি ওকে এই দোলনাতে দোলাতাম। কি আরাম! প্রভু, আমি এখানে নিচে, আর আমি এটাও জানি আপনি জেনে শুনেই এসব বলছেন। বালক গণেশ, হ্যাঁ নন্দী, মনে হচ্ছে কোথা থেকে মুশিকের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু কোথাও দেখা যাচ্ছে না ওকে। মুশিক রাজ, আরে কোথায় ভাই, দেখা যাচ্ছে না তোমায়? বালক গণেশ আপনাকে খুঁজছেন। আমি কি কোনো পাখি যে আমাকে সবাই উপরে খুঁজছে?
আরে ইঁদুর মহারাজ, আপনি কি আমাদের মুশিক মহারাজকে দেখেছেন? ঠিক অনেকটা আপনার মতোই দেখতে। আরে এই তো আমাদের মশিকি, নন্দী ওকে ওপরে আসতে দাও। হ্যাঁ হ্যাঁ, মশিক ওপরে এসো, এসো তাড়াতাড়ি এসো। চলো, শেষ পর্যন্ত আপনি আমাকে দেখলেন গণেশ প্রভু, এখানে ওপরে এসো। আরে নন্দী একটু আসতে করো, মশিক তাড়াতাড়ি এসো না। আসছি, দেখো কত মজা এখানে। মোটু, কোনো ব্যাপার নয়, সবাই খুব খুশি না? তোমাদের সবাইকে দেখে নেব আমি। প্রভু বলো মুশিক, আজ সকাল সকাল এতগুলো লোক থাকতে আমাকেই বোকা বানালেন আপনি। আমি যাচ্ছি, যখন আপনার ভ্রমণ করার ইচ্ছা হবে তখন দেখে নেবেন, কেননা আমি জানি আমার সাথে ভ্রমণ করার আনন্দ এই দোলনার আনন্দের চেয়ে অনেক বেশি। ওহো, মন খারাপ করলো। কেউ আমার গ্রাহ্য করে না, যখন তখন আমার পেছনে লাগে। আরে মুশিক দাঁড়াও, তুমি তো রেগেই গেলে, কখনো কখনো হাসি ঠাট্টা করা উচিত, এতে দিন ভালো যায়। তোমার পিঠে ভ্রমণ আর মার হাতের মোদক ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না। আমি আর থাকবো না, আমি যাচ্ছি। এর আবার কি হলো মুশিক, কি হয়েছে? আরে মুশিক, এত ভয় পেলে কেন তুমি? আরে মুশি কি হলো, এক্ষুনি তো রেগে মেগে চলে যাচ্ছিলে, আর এত তাড়াতাড়ি ফিরে আসলে, তাও চিৎকার করে। প্রভু আজকের দিনটা মনে হয় খুব খারাপ, প্রথমে আপনারা ঠাট্টা করলেন, পরে ওদিকে গেলাম তো বেড়াল তারা করলো। প্রভু ওদিকে একটা খুব বড় বেড়াল আছে। বেড়াল দেখে ভয় পেলে? চলো আমি এবার দেখি কোন বেড়ালটা আমার প্রিয় মুশিককে ভয় দেখাতে সাহস পেল, এক্ষুনি ওকে মজা দেখাবো। না না, আমি যাব না, আপনি একাই যান। মুশিক বেড়াল দেখে ভয় পেয়েছে? মুশিক বেড়াল, এ কি করছো মুশিকরাজ? বালক গণেশ, আপনি আপনার এই মুশিক আর ভয় দেখানো বেড়ালকে সামলে নিন, ভোলানাথ শঙ্করের ধ্যান ভঙ্গ হওয়ার সময় হয়ে গেছে, আমাকে ওনাকে নিয়ে কৈলাসে ভ্রমণ করাতে যেতে হবে। আমি যাচ্ছি। ঠিক আছে নন্দী, তুমি যাও, দেখি এই কোন বিড়াল আমার মুশিককে ভয় দেখিয়েছে। মুশিক কোথায় ওই বিড়ালটা? সবাই ওই বিড়ালটাকে খোঁজো। কোথায় গেল বিড়ালটা? কোথায় গেল? কোথায়? আমাকে না বেড়ালকে খুঁজতে হবে। কোথায় গেল? ওই দেখো, ধরো ওকে। চলে এসো সবাই, তাহলে তুমি সেই বেড়াল যে আমার প্রিয় মুশিককে ভয় দেখাচ্ছিলে। দাঁড়া, এক্ষুনি তোকে ঠিক করছি। এমনিতে আমার আজকে খুব খেলতে ইচ্ছা করছে, তাহলে তোমার সাথে একটু খেলা যাক। ওহো, আমাকে দেখে ভালো মানুষ সাজছ, এবার তো তোমাকে উচিত শিক্ষা দিতেই হবে। তুমি আমার প্রিয় মুশিককে ভয় দেখাচ্ছিলে, এবার তো আমি তোমাকে মজা দেখিয়েই ছাড়ব। আহ!
মুশিক, ভাগ মোটু ভাগ। তারা কোথায় পালাচ্ছিস? আজ তোকে আমি ছাড়বো না। কি ফেসে গেছো তো? এবার কোথায় যাবে? এখন কেন ম্যাও ম্যাও করছো? গণেশ প্রভুকে এত দৌড় করিয়েছো, এবার মজা দেখো। চুপ মুশিক, এখন তো আমাকে এর সঙ্গে অনেকক্ষণ খেলতে হবে। ম্যাও ম্যাও কি করছিস? এবার তুই তো গেলি। আচ্ছা কি বললে? আচ্ছা আচ্ছা, আরে মুশিক, এই বেড়ালটা বলছে যে ও স্নান করতে চায়। স্নান করাও, তাহলে তো এবারের ছোট শখটা পূরণ করা যায়। হ্যাঁ, করে দাও করে দাও। এবার থেকে কোনো ইঁদুরকে ভয় দেখানোর চেষ্টা করো না। এসো এসো এসো, আমি করছি তোমার সাহায্য। এসো, এবার তো তুমি শিক্ষা পেয়েই গেছো, আমি তোমার সাহায্য নিশ্চয়ই করব। এসো। কি হলো, ক্লান্ত হয়ে পড়েছো? ব্যাস, আর খেলবে না তুমি? আর কখনো যদি এমন করো তাহলে তোমায় এইভাবেই শিক্ষা দেব। এরপরে তোমাকে এত সহজে ছাড়বো না। এবার যাও এখান থেকে, আর কোনো ইঁদুরকে ভয় দেখাবে না। চলে গেছে, শিক্ষা দিতে দিতে তো আমার খিদে পেয়ে গেল। চলো মুশি, গিয়ে মার হাতের মোদক প্রথমে খাই। দেখি
কোথায়? আমি ওনাকে মোদক খেতে খেতে একটা মজার কথা শোনাবো। মা, তুমি, তোমার এই অবস্থা কে করেছে? আমাকে তার নাম বলো, আমি তাকে ছাড়বই না। তা সে পৃথিবীর যে কোনো স্থানে লুকিয়ে থাকুক না কেন। তুমি? আমি? তুমি? হ্যাঁ, তুমি। মা, এই তুমি কি বলছো? মা, আমি তো কখনো স্বপ্নেও তোমাকে দুঃখ দেবার কথা ভাবতেই পারি না। বাবা। হ্যাঁ মা। আজ তোমরা যে বিড়ালটার পেছনে লেগেছিলে, সেই বিড়ালটা আমি ছিলাম। তুমি? কিন্তু এটা কেমন করে হতে পারে? আর মা, আমি বিড়ালটাকে কষ্ট দিচ্ছিলাম না, ও মুশিককে ভয় দেখিয়েছে বলে আমি ওকে শিক্ষা দিচ্ছিলাম। আগে হ্যাঁ, তুমি একদম চুপ করো, চুপ চুপ। আমি জানি কারা সব ওখানে সেই তামাশা দেখে এত মজা পাচ্ছিল। কিন্তু মা, গণেশ, এই পৃথিবীতে যত মানুষ, পশু, পক্ষী, প্রাণী আছে, তারা সবাই ভগবানেরই তৈরি। আর আমি কোনো না কোনো রূপে প্রতিটি অসহায় জীবের মধ্যে অবস্থান করি। যদি তুমি কোনো অসহায় জীবকে কখনো কষ্ট দাও, তাহলে সেই দুঃখ আমি পাই। আজ তুমি একটি বেচারি, অসহায়, দুর্বল বিড়ালের সঙ্গে যা কিছু করেছ, তা সব কিছু আমার উপরেই ঘটেছে। হ্যাঁ, আজ তুমি তোমার মাকে বড় কষ্ট দিয়েছ বাবা। আমি আমার ভুল বুঝতে পেরে গেছি মা। আমার শিক্ষা দেওয়ার পদ্ধতি ভুল ছিল, আমাকে ক্ষমা করে দাও মা। আমার এটা করা উচিত হয়নি, অজান্তে আমি তোমায় কত কষ্ট দিয়েছি। তুমি ঠিকই বলছো, নিজের খুশির জন্যে অন্য কাউকে কষ্ট দেওয়াটা ঠিক নয়। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পরে অন্য কোনো দুর্বলকে কষ্ট দেব না, বরং ওকে সাহায্য করব। হ্যাঁ, আমিও। বাবা, আমি খুশি হয়েছি তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। আর এবার তো আমার ভালো ছেলে অসহায় জীবদের সাহায্য করবে। কিন্তু এসব খালি পেটে কি করে হবে? চলো চলো, জানো তো আমি তোমার জন্য অনেক অনেক মোদক বানিয়েছি, খাবে তো? মোদক কখনো খাবো না বলেছি। এই দেখো, এই সমস্ত তোমার জন্য। মা, তুমি কত ভালো মা। গণেশ, এসব কি হচ্ছে? কোলাহল করো না, তোমার পিতা এখন যোগদানে লীন হয়ে আছেন, ওনার সাধনায় বিঘ্ন ঘটবে যে। যথা আজ্ঞা মা। আর ওনার জিনিস নিয়ে ঘাটাঘাটি করো না, উনি কিন্তু প্রচন্ড রুষ্ট হন। অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন। প্রণাম নেবেন আচার্য। দীর্ঘায়ু হও। আমি তোমার পিতা শ্রী মহাদেবের দর্শন করতে এসেছি। ক্ষমা করুন ঋষিবর, উনি তো এখন যোগ সাধনায় লীন আছেন, আপনি ওনার দর্শন করতে পারবেন না। আমি বহু দূর থেকে খুব দরকারি কাজে এসেছি, ওনার দর্শন করা অতি অবশ্যই দরকার। যদি ওনার সাধনা ভেঙে যায় তাহলে উনি প্রচন্ড রুষ্ট হবেন, আপনি অন্য কোনো দিন আসবেন। তুমি কিন্তু অতিথির অপমান করছো বালক, আমি ভোলানাথের দর্শন করবই করব। এ অসম্ভব মণিবর। এ অবুজ বালক, পরশুরামের ক্রোধকে তুই চিনিস না। আমি ভয় পাবার ছেলে নই মণিবর, আপনি আপাতত প্রস্থান করুন। এত বড় অপমান, আজ পর্যন্ত কোনো দেবতারও সাহস হয়নি যে আমার পথ আটকায়। আপনার অহংকারের সামনে আসার সাহস আছে আমার মধ্যে, আর এগোবেন না।
আছে। নিজেকে অতি বড় সাহসী ভাবিস রে মূর্খ, এবার আমার প্রহার সামলা। শিবশঙ্করের কুঠার কে আবির্ভাব হতে দেখেই ছোট্ট গণেশ তার প্রহার নিজের দাঁতের উপর নিয়ে নিলেন। পরশুরাম, ক্ষমা করুন মহাদেব, দয়া করুন, ক্রোধের বশে আমি বিরাট ভুল করে ফেলেছি। এত ক্রোধ? আপনারা না তপস্বী, বরদানের আশায় তপস্যা করেন, এই জন্যই, যাতে অবোধ বালকের উপর আঘাত হানতে পারেন। মা পার্বতী, আপনি আমায় ক্ষমা করুন, অবশ্যই নীতিগত দিক থেকে আমার বড় ভুল হয়েছে, ক্ষমা করুন মা, ক্ষমা করুন। আপনার ক্ষমা চাওয়াতে তো আর আমার পুত্রের ভাঙা দাঁত আর জোড়া লাগবে না। দাঁত আবার জোড়া না লাগে লাগুক, এই ভেঙে যাওয়া দাঁত কিন্তু ব্যর্থ হবে না। তখন থেকেই ভগবান গণেশের আরেকটা নাম হয়ে গেল একদন্ত।